নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্যা সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের খুবই সুন্দর সুন্দর অর্থ সহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি। বন্ধুরা, এক নম্বর নাম হলো অন্নিতা। অন্নিতা নামের অর্থ হলো সংলগ্না। দুই, অরুণপ্রভা। অরুণপ্রভা নামের অর্থ হলো প্রভাত সূর্যের জ্যোতি বা উষার আলোক। তিন, ব্রততী। ব্রততী নামের অর্থ হলো লতা। চার, গৌরিকা। গৌরিকা হলো মা দুর্গার আর এক নাম। পাঁচ, উপমিতা। উপমিতা নামের অর্থ হলো জ্ঞাতা। ছয়, কনকলেখা। কনকলেখা নামের অর্থ হলো স্বর্ণরেখা বা সুবর্ণরেখা। সাত, এনাক্ষী। এনাক্ষী নামের অর্থ হলো হরিণের মতো চোখ যার। আট, ঐশিকী। ঐশিকী নামের অর্থ হলো ঐশ্বরিক। নয়, কাজরী। কাজরী নামের অর্থ হলো পল্লী সঙ্গীত বিশেষ বা বর্ষার গান। দশ, চিত্রাক্ষী। চিত্রাক্ষী নামের অর্থ হলো বিচিত্র নয়ন বিশিষ্টা। এগারো, তন্দ্রা। তন্দ্রা নামের অর্থ হলো নিদ্রার আবেশ। বারো, নিরুপমা। নিরুপমা নামের অর্থ হলো আকারহীন। তেরো, চৈতিপর্ণা। চৈতিপর্ণা নামের অর্থ হলো চৈত্র মাসের পাতা। চোদ্দ, প্রমা। প্রমা নামের অর্থ হলো সত্য জ্ঞান। পনেরো, মোহনা। মোহনা নামের অর্থ হলো নদী মুখ। ষোলো, শর্মী। শর্মী নামের অর্থ হলো সুখী। সতেরো, রাহি। রাহি নামের অর্থ হলো পথিক। আঠেরো, সরসী। সরসী নামের অর্থ হলো শরৎ সাহিত্যে ব্যবহৃত নাম বা দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা। উনিশ, শ্রমণা। শ্রমণা নামের অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসিনী। কুড়ি, লীলাস্মিতা। লীলাস্মিতা নামের অর্থ হলো মধুর হাসি যুক্তা। একুশ, সংস্কৃতি। সংস্কৃতি নামের অর্থ হলো স্রোত। এবং ২২, প্রসিতা। প্রসিতা নামের অর্থ হলো খুব ফর্সা। বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি অন্য কোনো নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের সেই নামগুলির অর্থ জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি এমনই একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।